আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সোনিয়া চৌধুরী বলছি। তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, মানে এই কয়েকদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, আমি খুবই ব্যস্ত ছিলাম। আর আমি একটু অসুস্থ, মানে আমার খুবই ঠান্ডা লেগেছে, মানে আমার অবস্থা খুবই খারাপ। আর আমার ভয়েস শুনলেই বুঝতে পারবেন আমার মানে ভয়েসটা খুব ভার হয়ে আছে, মানে আমার খুবই ঠান্ডা লেগেছিল, যার কারণে আমি কয়েকদিন ভিডিও দিইনি, যেহেতু ভিডিওতে ভয়েস দিতে হয়। আর এই ভয়েস আমার যে ঠান্ডা লেগেছে, এই অবস্থা আমার ভয়েস দেওয়া সম্ভব না, তাই আমি কয়েকদিন আর ভিডিও দিইনি। তো এর জন্য আমার ভয়েসটা একটু শুনতে মানে একটু ভারী শোনাবে। তো এই তো আমার ঠান্ডা লেগেছিল, এর জন্য আমি আর ভিডিও শেয়ার করিনি। তো আজকে একটু ভিডিও শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো আজকে বিকেল বেলা এখন আমাদের আমি সমোসা ফ্রাই করছি, এগুলো ফ্রোজেন সমোসা আমি নিয়ে এসেছিলাম। আর বিকেলের দিকে একটু এরকম ফ্রাই জিনিস বা একটু ভাজা পড়া জিনিস খেতে ভাল লাগে। আর সালমান এই মিনি সমোসাগুলো খুবই পছন্দ করে, সালমান আমারও খুব পছন্দ। তো ভাবলাম বিকেলের দিকে একটু ফ্রাই করে দিই সালমানকে। তো এই তো বিকেলের নাস্তা আমাদের, এই তো সমোসা ফ্রাই করছি। আর অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি, আমি একটু অসুস্থ ছিলাম প্লাস একটু বিজি ছিলাম, এই তো। তো আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। আর এই তো এখন আমি সমোসা ভেজে নিচ্ছি। আর এই তো তো ভাবলাম সমোসার সাথে একটু কফি খাই, তো আমার কফি খেতে খুবই ইচ্ছে করছিল, তো আমি কফিটা নিয়ে এসেছিলাম। আমার কফি খুবই পছন্দ, মানে চা থেকে আমার কফিটাই বেশি ভালো লাগে। তো ভাবলাম বিকেলে সমোসার সাথে একটু কফি খাই, সালমানকে সমোসা দিব আর আমি একটু কফি খেয়ে নেব। তো এই তো আমরা মা ছেলে দুজন মিলে বিকালের নাস্তা করছি। তো সালমানকেও আমার সাথে একসাথে বসিয়েছি, যে আমার সাথে যাতে নাস্তা করে একসাথে। তো সালমান দেখি সমোসাগুলো খুবই পছন্দ করেছে, সে নিজেই হাত দিয়ে নিয়ে খাচ্ছে। আর টমেটো কেচাপ সালমানের খুবই পছন্দ, তো টমেটো কেচাপ দিলে সে খুব মজা করে সমোসা খেয়ে নেয়, তার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমরা মা ছেলে মিলে বিকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবো, বাট ছোটো ছোটো করে, যাতে আপনাদের ভালো লাগে। আর আমার চ্যানেলে কিছু শর্ট ভিডিও আছে, সেই শর্ট ভিডিওগুলো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, আমি কিছু শর্ট ভিডিও আপলোড করেছি। আর এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো। তো এই তো চলে আসলাম সালমানের রুম গোছাতে। তো অনেকদিন ধরে সালমানের রুমটা গোছানো হয়নি, তো এই রুমে হচ্ছে সালমান পড়ে, মানে ওর বাসায় যে টিচার আসে এই রুমে পড়ায় সালমানকে। তো আজকে অনেকদিন পর ভাবলাম সালমানের রুমটা একটু চেঞ্জ করি, বেডশিটটা ক্লিন করব, তাই বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমার সালমান এসে আমাকে হেল্প করছে, মানে সে যখনই দেখবে আমি কোনো কাজ করি তো সে তখনই চলে আসবে আমাকে টুকটাক হেল্প করার জন্য। তো এই দিকটা খুব ভালো লাগে আমার কাছে, মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক কিছুই পারে। তো সালমানের রুমটা গুছিয়ে নিচ্ছি, অনেকদিন গোছানো হয়নি এর জন্য একটু ধুলো পড়ে আছে, মানে এর জন্য আমি বেডশিটটা ভাবছি একবারে চেঞ্জ করে তারপর সালমানের রুমের বেডশিটটা চেঞ্জ করে দিব। আর সালমানের পড়ার টেবিল, এই টেবিলে সালমান পড়ে, তো সালমানের টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। তো আজকে সালমানের রুমটা খুব সুন্দর করে আমি ক্লিন করে বেডশিট চেঞ্জ করে দিব। তো এই তো সালমান এই টেবিলে পড়ে, মানে ওর টিচার এসে পড়ায় বাসায়। আর সালমানের রুমে যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি মুছে ক্লিন করে নিচ্ছি। আর সালমানও টুকটাক আমাকে কিছুটা হেল্প করে। তো এই তো আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিয়েছি আমরা মা ছেলে। তো এখন তো রাত মোটামুটি একটু লম্বা, তো আমি বেশিরভাগ কাজ রাতেই করি, কারণ দিনে আমার সময় নেই, রান্না বান্না সংসারের কাজ অনেক কিছু থাকে, এর জন্য দিনে আমার সময় হয় না আমার। এর জন্য আমি বেশিরভাগ কাজ রাতে গুছিয়ে রাখি, রাতে গুছিয়ে রাখলে আমার দিনের বেলা কাজ অনেকটা হালকা হয়,
হালকা তো খুব ভালো লাগে তখন মানে দিনের বেলা কাজ অনেকটা কম থাকে অনেকটা অনেকটা ফ্রি থাকি এর জন্য আমি বেশিরভাগ কাজই রাতে গুছিয়ে রাখি তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিব আর এই বেডশিটটা আমি কালকে ক্লিন করে নিব তো রাতের বেলা আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর আমরা মা ছেলে নাস্তা করলাম এই তো সালমানের রুমে যে সালমানের খেলনা এগুলো তো এগুলোতে ধুলো পড়েছিল এগুলো একটু ক্লিন করলাম মুছে তো এখন সালমানের রুমে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর এখন রাত মোটামুটি লম্বা এর জন্য রাতেই বেশিরভাগ কাজ করে ফেলি আমি মানে রাতেই আমি পরের দিনের যে কাজ থাকে সেগুলো আমি একটু গুছিয়ে রাখি এতে করে মানে দিনের বেলা হাতে অনেকটা সময় পাওয়া যায় আর দিনের বেলা তো রান্না বান্না সংসারের কাজ তারপরে সালমানকে খাওয়ানো গোসল করানো অনেক কিছু করতে হয় এক হাতে এর জন্য আমি রাতেই বেশিরভাগ কাজ গুছিয়ে রাখি তো একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব আশা করছি এই তো আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিও দেখে নিতে পারবেন তো এই তো সালমানের রুমটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি ফার্নিচারগুলো অনেক ধুলো পড়েছিল ফার্নিচার সবগুলো ভালো করে মুছে একদম ক্লিন করে বেডশিট চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি এখন রুমটা দেখতে খুবই ভালো লাগতেছে আসলে যে কোনো জিনিসই মানে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখলে দেখতেও অনেকটা ভালো লাগে আর আমার কাছে ও এরকম গোছানো সব কিছু দেখতে ভালো লাগে আর সালমানও খুবই ভালো তেমন Salman happy? Happy Salman? তো সালমানের আব্বু সালমানের জন্য এই খেলনা ট্রেনটা নিয়ে এসেছে আর সালমান ছোট থেকেই ট্রেন খুবই পছন্দ করে তো সালমানকে নিয়ে গিয়েছিল আর আব্বু তো ওকে বলল যে তুমি কোনটা চাও তো সালমান এই ট্রেনটা পছন্দ করেছে এই তো আর এখানে হচ্ছে সালমানের আব্বু এই আইসক্রিমটা নিয়ে এসেছিল এই আইসক্রিমটা কিন্তু খুবই মজার আমি আগেও একবার খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তো নিচে হচ্ছে আমি এখন আইসক্রিম খাবো সালমানের আব্বু এই আইসক্রিমটা নিয়ে এসেছে তো এই আইসক্রিমটা খুবই মজা সালমান আইসক্রিম খুবই পছন্দ করে বাট সালমান আইসক্রিম খেলেই ওর ঠান্ডা লেগে যায় তাই আমি ওকে বেশি দিই না আইসক্রিমটা আমি আরেকটু আগে বের করলে ভালো হতো অনেক শক্ত হয়ে জমে আছে তা আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল হঠাৎ তো ভাবলাম আইসক্রিম খাই আর আজকে প্রচণ্ড গরম পড়েছে বাহিরে তো ভাবলাম একটু আইসক্রিম খাই আর সালমান দেখলে তো আর উপায় নাই মানে তাকে আইসক্রিম দিতেই হবে তা আমি সালমান থেকে একটু লুকায় লুকায় আইসক্রিম খাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ফেভারিট ভ্যানিলা আইসক্রিম আমার খুবই পছন্দ আমি এখন আইসক্রিমটা খাবো আইসক্রিমটা অনেক শক্ত মানে জমে আছে ঠান্ডা হয়ে আছে আরেকটু আগে বের করলে ভালো হতো ভিতরটা জোড়ায় গেল অনেক মজা অনেক আর আজকে প্রচন্ড গরম পড়ছে
অনেক মজা আর ভ্যানিলা আইসক্রিম আমার খুবই পছন্দ সালমান দেখলে তো উপায় নাই সে আইসক্রিমের পাগল তাই সালমান বাহিরে গিয়েছে আমি একটু লুকাই লুকাই আইসক্রিম খাচ্ছি সালমান আসলে সালমানকে দিব বাট ওর ঠান্ডা লেগে যায় তো বেশি দিব না ওকে এটা হচ্ছে ভ্যানিলা আর চকলেট মিক্সটা আইসক্রিম খুবই মজা আইসক্রিম শেষ খুব মজা লাগছে আমি আর একটু খাবো এখনো শক্ত হয়ে আছে নিচে যে চকলেটটা আছে সেই চকলেটটা অনেক শক্ত হয়ে আছে উঠতেছে না তো এই তো আজকের আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে নিজে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সটে আরও নতুন নতুন ভিডিও আসবে আমার ভিডিও আসলে অনেক জমে গেছে এই ভিডিওগুলো আমার আপলোড করতে হবে আমার অনেক কাজ আসলে তো আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করব আর আমি ভিডিওগুলো একটু ছোট ছোট শর্ট ভিডিও করে আপলোড করব কারণ একটা ভিডিওতে অনেক কিছু দেখালে অনেক সময় ভিডিওটা অনেক বড় লং হয়ে যায় আর আপনারাও বিরক্ত হয়ে যান তো আমি ছোট ছোট করে ভিডিও আপলোড করার চেষ্টা করব যাতে আপনাদেরও ভালো লাগে তো আজকে আইসক্রিম খেতে খেতেই এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ